আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আজ আমি আপনাদের মাঝে একটি ছোট্ট একটি দোয়া নিয়ে এসেছি, যে দোয়াটি পড়লে আপনি যাকে টাকা ধার দিয়েছেন সে যদি আপনার টাকা ফিরিয়ে না দিতে চায়, এমনকি সে আপনার টাকার কথাও ভুলে যায় কিন্তু আপনি আপনার টাকার কথা ভুলেননি, কিন্তু সে আপনার টাকা দিতে যাচ্ছে না, এই দোয়াটি পড়লে সে আপনার টাকা বাড়িতে এসে ফেরত দিয়ে যাবে। আপনি এই দোয়াটি পড়ুন, ইনশাল্লাহ অল্প কিছুদিনের মধ্যে সে আপনার বাড়িতে এসে টাকাটি ফেরত দিয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত সে আপনার টাকা ফেরত না দিবে ততক্ষণ পর্যন্ত তার গাতে জ্বালা ফোড়া শুরু হবে। আপনার টাকা ফেরত না দেওয়া পর্যন্ত তার এটা ভালো হবে না, ইনশাল্লাহ। এই দোয়াটি আপনি প্রতিদিন ফজরের পর 30 থেকে 40 বার আপনি পড়তে থাকুন আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকুন। আপনারই অনেক টাকা এরকম আমারও হয়েছে, এটা একটা পরীক্ষিত আমল। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। দোয়াটি হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটি আপনি নিয়মিত পড়তে থাকুন, ফজরের নামাজের পর 30 থেকে 40 বার পড়ুন, ইনশাল্লাহ আপনি আপনার টাকা ফিরিয়ে পাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।